বাড়িতে ঘুরে আসা যায়, যা এককালে অচিন্তনীয় ছিল। মাননীয় সাংসদ এইচ এন আশিকুর রহমানের আন্তরিক উদ্যোগে মিঠাপুকুরের 17টি ইউনিয়নের প্রত্যেকটিতেই একটি করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মিত হয়েছে। এর ফলে মানুষ আজ বাড়ির কাছেই পাচ্ছেন সরকারের সকল সেবা। এখানে 1996 সালে এই বেগম রোকেয়ার ইউনিয়নে ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মিত করা হয়। নির্মিত করার একটি মহৎ উদ্দেশ্য হচ্ছে যে এখানে যাতে জনসাধারণ সমস্ত সেবাসমূহ এখান থেকে পেতে পারে। একই সঙ্গে 17টা ইউনিয়নেই এই ভবনটি নির্মিত হয়। এই নির্মিত হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান যার আমাদের মাননীয় এমপি এইচ এন আশিকুর রহমান সাহেবের। ওনার মাধ্যমে 17টা ইউনিয়নে এই ইউনিয়ন পরিষদের এই কমপ্লেক্সগুলি নির্মিত হয়। আমাদের ইউনিয়ন পরিষদ ভবনের মাধ্যমে আমরা প্রতিটা দপ্তরের অফিস দিতে পেরেছি এবং সেখানে কৃষি সেবা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমাদের কৃষক পান। এছাড়াও মিঠাপুকুরের অসংখ্য স্কুল কলেজ ও মাদ্রাসা নির্মাণে অবদান রেখেছেন তিনি। মিঠাপুকুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতা সুবিধা দিতে জনাব এইচ এন আশিকুর রহমান এমপি মহোদয় মিঠাপুকুরের 141টি নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছেন। এখন এসব প্রতিষ্ঠানে চাকুরিরত মোট 3,500 জন শিক্ষক ও কর্মচারী সরকারি কোষাগার থেকে বেতন ভাতা পাচ্ছেন। এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করছে প্রায় 58,000 শিক্ষার্থী। আমাদের মিঠাপুকুর উপজেলায় 1986 সালের পূর্বে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 40টি। আমাদের প্রিয় নেতা জনতা হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব এমপি নির্বাচিত হওয়ার পর মিঠাপুকুর উপজেলায় বর্তমানে 87টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত রয়েছে এবং তার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বলা চলে যে আমাদের প্রিয় নেতা হাবিবুর নবী আশিকুর রহমান সাহেব এমপিভুক্ত করে দিয়েছেন। আমাদের বিদ্যালয়টি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। আমাদের জননেতা হিসেন আশিকুর রহমান এমপি স্যার, উনি অত্যন্ত সহৃদয় মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ। তিনি আমাদের বিদ্যালয়টি 1999 সালে এমপিভুক্ত করে দেন। এমপি স্যার এমপিভুক্ত করে দেওয়ার পরে আমাদের স্কুল থেকে 4-4 জন এমবিবিএস ডাক্তার হয়েছে, যেনারা আজকে বিভিন্ন মেডিকেল কলেজে দায়িত্ব পালন করছে। ইঞ্জিনিয়ারও হয়েছে অনেক, শিক্ষক হয়েছে, ডাক্তার মাস্টার অনেক হয়েছে আমাদের স্কুল থেকে, যেটি আসলে এমপি স্যারের অত্যন্ত আন্তরিকতার ফলে। আমাদের মিঠাপুকুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি হয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তি করে দেওয়ার কারণে আমাদের আজকের এই শিক্ষার যে মিঠাপুকুরের বিপ্লব, এই বিপ্লবটা সংগঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করলে এইচ এন আশিকুর রহমান এমপি মহোদয়ের প্রত্যক্ষ সহযোগিতায় রংপুর জেলার সর্বাধিক সংখ্যক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষক ও কর্মচারী চাকুরি করছেন। বর্তমানে শিক্ষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি শ্রেণীকক্ষে পাঠদানেও এসেছে গতি, ফলে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে অনেকাংশে। এই জাতীয়করণকৃত বিদ্যালয়গুলো রংপুর বিভাগে যতগুলো উপজেলা আছে সব উপজেলা তুলনামূলকভাবে যেভাবে বেসরকারি বিদ্যালয়ে জাতীয়করণ হয়েছে, তন্মধ্যে মিঠাপুকুর উপজেলায় অধিক সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ হয়েছে। আর এটির নেতৃত্বে ছিলেন উত্তর জনপদের কৃতি সন্তান, 4-4 বার নির্বাচিত এমপি, মিঠাপুকুরের উন্নয়নের প্রতীক জননেতা হিসেন আশিকুর রহমান এমপি মহোদয়ের সহযোগিতায়। আধুনিক ও তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষার জন্য এইচ এন আশিকুর রহমান এমপি মহোদয় মিঠাপুকুরের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত কম্পিউটার ল্যাব স্থাপনে সহযোগিতা করেছেন। এসব ল্যাবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য যোগ্য হয়ে উঠছে। জনাব আশিকুর রহমান কম্পিউটার আলোর পথে প্রকল্পের মাধ্যমে 2004 সালে মিঠাপুকুরে ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষিত করার জন্য কম্পিউটার নিয়ে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত রাজনীতির পট পরিবর্তনের কারণে এর ধারাবাহিকতা বজায় থাকেনি। 2018 সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ, আওয়ামী লীগ সরকারের এমন ঘোষণা বাস্তবায়নে মিঠাপুকুরে নিরলস পরিশ্রম করেছেন রংপুর 5 আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। তাঁর প্রচেষ্টায় ও পল্লী বিদ্যুৎ সমিতির সহযোগিতায় 2017 সালের 31শে ডিসেম্বরের মধ্যেই তিনি মিঠাপুকুরের 17টি ইউনিয়নের 310টি গ্রামে প্রায় 1,00,000 গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়ে
সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন। বর্তমানে এই উপজেলায় প্রায় সর্বত্রই আলো, আর কোনো অন্ধকার গ্রাম নেই। বিদ্যুতের আলোয় আলোকিত থাকে রাতের মিঠাপুকুর। বিদ্যুৎ সংযোগের ফলে মিঠাপুকুরের অর্থনীতিতে গতি এসেছে। এখানে নতুন নতুন কলকারখানা গড়ে উঠছে। আমরা যে ইতিপূর্বে যখন আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, অন্ধকার ছিল এলাকা, যখন আমরা বিদ্যুৎ পাইলাম, বিদ্যুতে ময়মুর উদ্ভিদের চলাফেরা, অন্ধকার থেকে আমরা আলোকিত হয়েছি। যখন আমাদের এলাকায় বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ দিয়ে তখন মোটর দিয়ে সেচ দিয়ে আমরা আবাদ করতেছি, সেই দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আমরা একটু লাভবান হচ্ছি। এতদিন লেখাপড়া করছে, মনে করো কেরাসিন তেল আর নাকছে, কুপা জাল আর নাকছে, তেল না থাকলে ছেলে মেয়ে পড়তে পারে নাই, আন্ধার উজাল ছিল না, এখন কারেন্ট আছে, উজাল আছে, যেখানে সে সেখানে বসে থেকে লেখাপড়া করতে পারে। অধিক ফসল ফলাতে মিঠাপুকুরের কৃষকরা জমিতে দীর্ঘদিন মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির জৈব উপাদান প্রয়োজনের তুলনায় অনেক নিচে নেমে গেছে এবং উর্বরতা শক্তি বিনষ্ট হয়েছে। এসব জমির উর্বরতা শক্তি ফিরিয়ে আনতে জনাব এজেন আশিকুর রহমান স্থানীয় কৃষি বিভাগকে দিয়ে জৈব সার উৎপাদন ও ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব এইচএন আশিকুর রহমান স্যারের পরামর্শে আমরা বিভিন্ন কৃষিক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করি। স্যারের পরিকল্পনা অনুযায়ী আমরা এই উপজেলার মাটির যে জৈব উপাদান সেটি বৃদ্ধির জন্য কাজ করি। বর্তমান অবস্থায় আমাদের এই মিঠাপুকুর উপজেলায় প্রায় 7,000 পরিবার ভার্মি কম্পোস্ট তথা কেঁচো সার উৎপাদনের সাথে জড়িত আছে, যেটি আমাদের এমপি স্যারের একটি বড় চাওয়া। এছাড়া মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে আমরা এই শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণের জন্য অনেক জমিগুলোতে দুফসলি জমিগুলোকে আমরা তিন ফসলি করেছি, তিন ফসলি জমিগুলোকে আমরা চার ফসলে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। এছাড়া আমাদের এমপি স্যারের পরামর্শে আমরা বিভিন্ন জায়গাতে, যে জায়গাগুলোতে কখনো আউশ উৎপাদন হতো না, এখন সেচ কম নির্ভর বা সেচ কম নির্ভর অর্থাৎ বৃষ্টিপাতের মাধ্যমেই যে আউশ আবাদের দিকটি, এটি আমরা অভূতপূর্ণ একটা সাফল্য বলবো, যেটি গত 3 বছর আগেও মাত্র 300 হেক্টরে ছিল, এটি গত বছর 1300 হেক্টরে উন্নীত হয়েছে। কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। এখন মিঠাপুকুরের ঘরে ঘরে জৈব সার উৎপাদন হচ্ছে। এছাড়াও এখানে কেঁচো ও গোবর দিয়ে তৈরি হচ্ছে কেঁচো কম্পোস্ট, ফলে এখানকার মাটিতে যেমন ফিরছে উর্বরতা শক্তি, তেমনি ফসল উৎপাদনেও খরচ কমে এসেছে বহুলাংশে। এছাড়াও অনেকেই বাড়িতে তৈরি জৈব সার বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। আমি মোহাম্মদ আজিজুর রহমান, জয়রামপুর আনোয়ার কালীগঞ্জপাড়ায় আমার বাড়ি। এইখানে আমরা এমপি মহোদয় এবং তার স্ত্রী সহ আমাদের এখানে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করার প্রক্রিয়া চালু করে দিয়ে গেছে। সেই থেকে আজ অবধি আমরা এই সমস্ত উৎপাদন করতেছি এবং ভালো ফসল উৎপাদন করতেছি এই সার দিয়ে। তো মানে নিজের জমিতে আগে আমরা দিছি, দেওয়ার পর তারপরে আমাদের পার্শ্ববর্তী দেখছে, দেখার পর এখন গ্রাম থেকে এখন বাহিরে চলছে, কিন্তু এই ভার্মি কম্পোস্ট দেওয়ার পর জমির উর্বরতা ভালো হয় এবং যে কোনো আবাদ, আলু হোক আর ধান হোক আর লাউ কুমড়াই হোক, যে কোনো ফসলেই দিলে সেই ফসলের উজ্জ্বল হয় এবং তার ফলটাও উজ্জ্বল হয়, দেখতে চকচকা দেখা যায়, সুন্দর হয়, তার মানটাও ভালো হয় আর জমির স্বাস্থ্য রক্ষাটাও ভালো হয়, তখন আমাদের রাসায়নিক সার কম লাগে। হয়তো 10 কি 5 বছর পরে 5 কি 10 বছর পরে এমন হইতে পারে সার আমরা দিচ্ছি কিন্তু জমিতে উৎপাদন হচ্ছে না, জমির কোয়ালিটিটাকে রক্ষা করতে হবে। তো সেটা কীভাবে রক্ষা করা যায়? ওই কেঁচো সার, ভেষজ সার, কম্পোস্ট সার, তারপর ধনচা গাছ দিয়ে, তারপরে মাঝে মাঝে জমিকে ফেলে রাখা, এই সবগুলো যদি করা যায় তাহলে এটা আমরা সবসময় শেখানোর চেষ্টা করেছি, কোদাল দিয়েছি, ঝুড়ি দিয়েছি, আমরা তাদেরকে কিনেছি, তারা তোমার যদি কম্পোস্ট সার তৈরি করো। তো আজকে আমি বলতে ভালো লাগে যে আমাদের মিঠাপুকুরে কিন্তু মাটি যেমন পরীক্ষা করে দেখেছি, এখানে আমাদের ওই অর্গানিক যে উপাদান এটা 1%-এর জায়গায় 2.67 উন্নীত করতে পেরেছি, আরও আমরা সামনের দিকে যাচ্ছি।
জনাব এইচ এন আশিকুর রহমানের এ ধরনের সমন্বিত উদ্যোগের ফলে মিঠাপুকুরের কৃষির উন্নয়নে বিপ্লব ঘটেছে। বর্তমানে প্রতিদিন 100 থেকে 150 মেট্রিক টন সবজি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে এই উপজেলা থেকে। ধান, গম ও ভুট্টা উৎপাদনে মিঠাপুকুর রংপুরের অন্যান্য উপজেলার চেয়ে অনেক এগিয়ে। এখানে বছরে প্রায় 1,26,000 মেট্রিক টন চাহিদার বিপরীতে প্রায় 3,00,000 মেট্রিক টন ধান, গম ও ভুট্টা উৎপাদন হয়। উদ্বৃত্ত খাদ্যশস্য দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে স্থানীয় অর্থনীতি বেগবান হয়েছে। পুষ্টি প্রকল্পের অংশ হিসাবে মিঠাপুকুরের ঘরে ঘরে ফলদ বৃক্ষ রোপণ করার কর্মসূচি বাস্তবায়ন করেছেন জনাব আশিকুর রহমান। কর্মসূচির অংশ হিসাবে তিনি কৃষকদের আম্রপলি, পেয়ারা, কলা সহ নানান ফলজ বৃক্ষের চারা সরবরাহ করেছেন। এসব বৃক্ষ এখন মৌসুমি ফলে ভরপুর। পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা মিটিয়ে এখানকার কৃষকরা এসব ফল বাজারে বিক্রি করে বাড়তি টাকা রোজগার করছেন। এছাড়াও এখানকার সুস্বাদু হাড়িভাঙ্গা আম সারা দেশে পরিচিত করতে উদ্যোগ নিয়েছেন মাননীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। আন্তর্জাতিকভাবে হাড়িভাঙ্গা আম মিঠাপুকুরের ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়েছে। এখন এই আম সারা দেশে সমাদৃত হওয়ায় মিঠাপুকুরের চাষিরা প্রতি বছর লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন। আমার নাম আব্দুল সালাম সরকার। প্রথমত আমার মিঠাপুকুর থেকে শুরু করে এটা সারা দেশে ছড়াই দেওয়ার একটা আমি প্রাণপণভাবে চেষ্টা চালি, এবং এ ব্যাপারে আমার মাননীয় এমপি মহোদয় আমাকে যথেষ্ট পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং বিভিন্ন সময়ে উনি এটার উন্নয়ন এবং সম্প্রসারণের ক্ষেত্রে আমাকে উৎসাহিত করেছেন। তো আমার এই ইউনিয়নে প্রায় 2009 সাল থেকে হাড়িভাঙ্গা আম ব্যাপক চাষ হচ্ছে, এবং 2011 সালে এই ইউনিয়নে হাড়িভাঙ্গা আম সম্প্রসারণের জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় এইচ এন আশিকুর রহমান স্যার মিঠাপুরের পথিকৃত তিনি কৃষিমন্ত্রী মতি চৌধুরীকে নিয়ে এসে হাড়িভাঙ্গা মেলার আম মেলা উদ্বোধন করেছিল। সেখান থেকে সারা বাংলাদেশে হাড়িভাঙ্গারা ব্যাপক প্রচলন শুরু হয়ে গেছে। দেখেন, আমি কিছু ব্যতিক্রমী কাজ করেছি, যেমন আজকে মিঠাপুকুরের প্রতি ঘরে ঘরে আম কাঁঠালের গাছ, এবং মিঠাপুকুরের হাড়িভাঙ্গা আম এখন ব্র্যান্ড পুরা বাংলাদেশ চলে। জনাব আশিকুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় মিঠাপুকুর যথার্থ অর্থেই সুজলা সুফলা শস্য শ্যামলায় সমৃদ্ধ জনপদে পরিণত হয়েছে। মিঠাপুকুরের ঘরে ঘরে এখন উন্নত গাভী পালন করে কৃষকরা পরিবারের চাহিদা মিটিয়ে দুধ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। এর পিছনেও ছিলেন মিঠাপুকুরের পরম বন্ধু এইচ এন আশিকুর রহমান এমপি। তিনি মিঠাপুকুরে উন্নত গাভী মেলার আয়োজন করেছেন। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মিঠাপুকুরে মোট 27টি কৃত্রিম গাভী প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্র থেকে কৃষকরা উন্নত সিমেন সংগ্রহ করে দেশীয় গাভীতে মোটা তাজা বলদ ও গাভীর প্রজনন ঘটিয়ে খাদ্য ও অধিক দুধ উৎপাদন করছেন। এসব প্রজনন কেন্দ্রের সহায়তায় মিঠাপুকুরে গড়ে উঠেছে 186টি গরু ও 41টি ছাগলের খামার। আশ্চর্য হলেও সত্য, বর্তমানে মিঠাপুকুরে অনেক গরু দৈনিক 30 কেজির অধিক দুধ দেয়। তিনি প্রায়ই বলে থাকেন, মিঠাপুকুরে পানির বন্যা থাকবে না, মিঠাপুকুরে দুধের বন্যা হবে। আমার নাম মোহাম্মদ মাহিবুর রহমান, খোঁড়াগাছ মাদারসাপাড়া আমার বাড়ি, মিঠাপুকুর রংপুর। আমি আজকে থেকে প্রায় 7 বছর আগে গরু আবাদ করছি। আমি শুরু করছি একটা দিয়ে, এখন প্রায় আমার গরু 8 থেকে 9টা। আমি এর থেকে দুধ বিক্রি করে যেটা খাওয়াচ্ছি তার থেকে আমার বেশ আমি উপকৃত হচ্ছি, লাভবান হচ্ছি, তাতে আলহামদুলিল্লাহ সুন্দর চলে আমার। আমাদের এস এম আশিকুর রহমান আমাদের এখানে প্রথম একটা দুগ্ধজাত মেলা উদ্বোধন করেন, সেখান থেকে আমরা গরুর উন্নত জাতের সিমেন্স এবং আমরা চিকিৎসার ওষুধপত্র এখান থেকে পাইতে থাকি। এখন আমাদের এই এলাকায় অনেক খামার, ছোটো বড়ো অনেক খামার হয়েছে, এখান থেকে আমরা অনেক উন্নত লাভবান হচ্ছি। প্রদর্শনী করবো কিছুদিনের মধ্যেই, 32 কেজি দুধ দেয় মিঠাপুকুরের গরু, এবং যেটা মোটা তাজা হয়েছে, অনেক মোটা তাজা মিঠাপুকুরের গরু, ভালো গরু কিন্তু সস্তায় পাওয়া যায়। বর্তমানে মিঠাপুকুরে 5 লাখ মেট্রিক টন দুধের চাহিদার বিপরীতে দুধ উৎপাদন হচ্ছে প্রায় 5.5 লাখ মেট্রিক টন। এই উপজেলার গরুর সংখ্যা, গবাদি প্রাণীর সংখ্যা হচ্ছে 188,670। বর্তমানে দুধ উৎপাদন আমাদের প্রয়োজন এই উপজেলায় 47,998 মেট্রিক টন।
আর আমাদের উৎপাদন হয় 52,000 মেট্রিক টন। গরুর খামারের পাশাপাশি এখানে অনেক মুরগির খামারও গড়ে উঠেছে। পথিকৃত মিঠাপুকুর প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই এইচএন আশিকুর রহমান মহোদয় এই উপজেলার গর্ভবতী নারীদের জন্য 1998 সালে পুষ্টি প্রকল্প বাস্তবায়ন করেছেন। প্রকল্প থেকে হতদরিদ্র নারীদের দেওয়া হতো পুষ্টিকর খাবার। এতে মিঠাপুকুরে জন্ম নেওয়া শিশুরা অন্যান্য উপজেলার শিশুদের তুলনায় স্বাস্থ্যবান ও বুদ্ধিমান হয়েছে। পরবর্তীতে বিভিন্ন পাবলিক পরীক্ষায় তার প্রমাণ মিলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1996 সালে যখন সরকার গঠন করলেন, তখন মিঠাপুকুর থানার জাতীয় সংসদ নেতা জনাব হাবিবুর নবী আশিকুর রহমান মিঠাপুকুর থানার বিভিন্ন উন্নয়ন কাজে অংশগ্রহণ করলেন এবং বিভিন্ন উন্নয়নের মাঝে চিন্তা করলেন।